এই দুই জায়গায় আমরা শিখে বলি এই দুই জায়গায় বাস্তবে কিন্তু শয়তান ছিল, বাস্তবে কিন্তু
বিপক্ষে অবশেষে তোমাকে উপাধি সংশোধন করলেন, অর্থাৎ চোখ বেঁধে দিয়েছিলেন, চোখ খুললেন, দেখলেন তার ছেলে তাকে ডাকছে না বাজা, শুধু বললেন কি বললেন সমৃদ্ধি দান করেন, বরকত দান করেন, বরকত
বাংলাদেশের দীর্ঘ বাণিজ্য বাংলাদেশের তবে একটু মশালা হবে সেটা হচ্ছে কুরবানি আল্লাহর উদ্দেশ্যে পানি উদ্দেশ্যে পানি যখন কুরবানির মৌসুম হবে যার কাছে পশু কেনার সাহায্য বলে আপনারা আপনাদের ব্যালেন্সিং এটা সেটা ব্যালেন্স এবং একই সাথে যদি আল্লাহ সুবহান একই সাথে আয়োজন একই সাথে এটা নিয়ে দাঁড়াচ্ছেন অনেক কিছু একা হয়ে যায় সেক্ষেত্রে আমি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন না কিনবো আমরা